দামোদর ভ্যালি কর্পোরেশনের হাইটেনশন তারের প্রবেশ গ্রামের ভেতরে। জীবনহানির আশঙ্কা নিয়ে প্রশাসনিক স্তরে দ্বারস্থ হলে সুরাহা না মেলায় পথ অবরোধ প্রবীণ থেকে নবীন সকলের। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত নন্দনপুর গ্রাম আর গ্রামের ঠিক পাশেই অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বছরভর এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের জেরে কৃষকদের জমি চাষের অযোগ্যত হয়ে পড়ছে। আরও বিপত্তি দানা বাঁধল যখন ডিভিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হাইটেনশন তার গ্রামের মধ্যে দিয়ে যাবে। এই বিষয়টি নিয়ে গ্রামবাসীরা আপত্তি জানিয়ে পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি। এখনও তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ অনড় তাদের সিদ্ধান্তে, তাই বাধ্য হয়ে কোনো সুরাহা না মেলায় রাজ্য সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, এই হাইটেনশন তার গ্রামের মধ্য দিয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাদের, এমনকি জীবনহানিরও আশঙ্কা আছে বলেও তারা জানান। যতক্ষণ না দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটছে, আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে এলে চলে বোঝানোর পালা, আশ্বাস মেলায় অবরোধ কর্মসূচি থেকে গ্রামবাসীরা পিছু হটলেও তাদের দাবি পূরণ হবে কি না এটা এখন প্রশ্নচিহ্নের মুখে। তবে এ বিষয়ে স্থানীয় ব্লক প্রশাসনের তরফ থেকে ডিভিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলেও আশ্বাস মিলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, গ্রামবাসীদের সমস্যার একটা স্থায়ী সমাধান হয় নাকি সমস্যা সমস্যাই রয়ে যায় সেটাই দেখার বিষয়। হ্যাঁ, আমি ব্যাপারটা শুনলাম সকালবেলাতে, যে যাতে ওদের দাবি যে গ্রামের মধ্যে দিয়ে যাতে টাওয়ার না যায়, এটা গ্রামবাসীর দাবি। তারা এই বিষয়ে বিডিওকে প্রধানকে চিঠিও করেছে, তো আমি শীঘ্রই দেখছি দুপক্ষের সাথে আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার দিকে আমরা চেষ্টা করছি। কারণে আজকে পথ অবরোধ করেছেন? আমরা থেকে আমাদের নন্দপুর গ্রামের ভেতর হয়ে লাইন টাওয়ার নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। যে আমাদের গ্রামের ভিতর হয়ে লাইন টাওয়ার নিয়ে যাব না, প্রয়োজনে গ্রামের বাইরে দিকে নিয়ে যাক, আমাদের আপত্তি নাই। আমাদের এই কর্মকাপড়া আমাদের আর কোনো জায়গা নাই, আমাদের এই জায়গায় আমরা এখানে বাচ্চারা খেলাধুলা করে, সামনে পুকুর আছে, সেই পুকুরে আমরা চান করি, বাসন ধোয়া মোছা সব কিছু করি। আমাদের এখানে না টাইম কল আছে না কোনো কিছু আছে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন কি বলছে? কিছু না, এখানে প্রশাসন কি বলছে? কি কারণে আজকে আপনারা পথ অবরোধ? আমরা এখানে অবরোধ করেছি মানে আমাদের এই নন্দনপুর গ্রামের মধ্যে দিয়ে একটা ডিভিসি হাইটেনশন টাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে, কাজ করতে এসছে, কিন্তু আমরা উনাদিকে অনুরোধ করেও বন্ধ করতে পারিনি। আমাদের কর্মকারপাড়া প্লাস ঘোষপাড়ার মধ্যবর্তী জায়গাটা, যেটুকু জায়গা আছে ফাঁকা জায়গা, এবং পাশাপাশি বাড়ি 70 মিটারের মধ্যেই মানে দুটো বাড়ি আছে, তারপরেও ওনারা কাজ শুরু করেছে। সেই জন্য আমরা কাজ যা যাতে না করে নিষেধ করেছি, আমরা কন্ট্রাক্টরকে নিষেধ করা সত্ত্বেও আজ আবার 4:00 থেকে কাজ শুরু করেছে। আমাদের অনেক অসুবিধা হয় এখানে, মানে আমাদের বাড়ির সবাই আসে দাঁড়ায়, এখানে ছেলেপেলেরা খেলা করে এখানে প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানানোর কোনো কাজ হয়নি, এবং বিডিও সাহেবকে চিঠি করা হয়েছে, প্রধানকে চিঠি করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা জোর জবরদস্তি এখানে কাজ করতে এসছে। আপনাদের অবরোধ কতক্ষণ চলবে? আমাদের অবরোধ এখানে যতক্ষণ আমাদের কাজ বন্ধ করছে কিংবা কোনো ফয়সলা হচ্ছে ততক্ষণ আমরা অবরোধ করছি। কি নাম আপনার?